রাঙামাটির বাগাইছড়ি আবারও কেঁপে উঠল সশস্ত্র সন্ত্রাসীদের গুলির শব্দে। এবার প্রকাশ্য দিবালুকে বাগাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে রূপকারী ইউনিয়ন পরিষদের মেম্বার সমর বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল 12টার দিকে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাগাইছড়ি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের ভিতরে ঢুকে অতর্কিতভাবে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সমর বিকাশ চাকমা মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সমর বিকাশ চাকমা বাগাইছড়ি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে বসে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে কক্ষে ঢুকে কিছু বোঝার আগেই তাকে পিছ থেকে গুলি করে, এতে ঘটনাস্থলে মারা যান তিনি। ঘটনার পরপরই দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। সমর বিকাশ চাকমা JSS MN লার্মা সমর্থিত বলে জানা গেছে। তার মৃত্যুর জন্য তাদের প্রতিপক্ষ সন্টু লার্মার নেতৃত্বাধীন JSSকে দায়ী করা হয়েছে। বাগাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং পুলিশ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।